ওর সাথে আসলে আমার ফেসবুকে পরিচয় দুই তিন বছর থেকে ওর সাথে আমার আর কি সম্পর্ক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, একটা হেল্প করা লাগতো। এখানে আমিনুর ভাইয়ের বাড়িটা কোথায়? আমিনুর ভাই এই দিকে যান, এই রোড দিয়ে সামনে। কোন দিক দিয়ে? এই রোড দিয়ে। হ্যাঁ, এই যে চিকন একটা রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে সামনে মানে কোন দিক? বাড়ির পরের বাড়ি। একটা বাড়ির পরের বাড়ি। আচ্ছা ভাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ। কাউকেই তো দেখছি না ভাইয়া। হ্যাঁ, এটা কি আমিনুর ভাইয়ের বাড়ি? হ্যাঁ, আমিনুরের বাড়ি। তা আপনি কে? আসলে আপনি আমাকে চিনবেন না, আমি আসলে ঢাকা থেকে আসছি। ও, ঢাকা থেকে আসছেন? মাস্কটা খুলে না, আমরা দেখি আগে ঢাকা থেকে আসছেন। আচ্ছা, ফোন দিয়ে বসেন। ফোন মাস্কটা খুলেন। আমিনুর ভাই, আপনার কি হয়? আসলে আচ্ছা আচ্ছা, সব বলবো। আচ্ছা বসুন বসুন। আচ্ছা ঠিক আছে, বয় বয় বয়। এখানে আসছেন? জি, আমি একাই আসছি। আপনি তো চিনতে পারতেছি না। আসলে আমাকে কেউ আপনারা চিনবেন না। বুঝলাম না, চিনবো না আমিনুর ভাইয়ের আত্মীয়? আপনি চিনবো না মানে? আমরা আমিনুর ভাইয়ের ভাই ব্রাদার, আমরা চিনবো না আসলে মানে। আরে লুকাই না, বলেন। ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম, এই জন্য হয়তো আপনারা আমাকে চিনতে পারতেছেন না। আমিনুর ভাই মানে উনি থাকলে আমাকে ঠিকই চিনতে পারতো আর কি। আরে কি রকম আছে বলেন, ব্যাপার কি? ব্যাপারটা হচ্ছে আসলে ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ফেসবুকে। ফেসবুকে একটু জিনিসটা একটু ইলা, আমি ওটা ফেসবুক চালাই না, ওটা ফেসবুক বুঝি না। কি বলেন? হ্যাঁ, আপনাদের কথা একটা ভুল। ফোন চালাইতে পারে না উনি, কি এই শুনেন, আপনি ভুল লোকেশন আসছেন না আমাকে। আমি তো ঠিকানা তো এটাই। ভুল কে ঠিকানা দিছে আপনাকে? মানে আমার মনে হইতেছে যে আমিনুর ভাই আসলে মানে উনি আমাকে চিনতো আর কি। ওনার সাথে আমার দীর্ঘদিন থেকে সম্পর্ক ফেসবুকে, তো আগে রেগুলার কথা হইতো, মানে ইদানিং উনি আমার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না। এই মাইয়া গেটা। আরে আমিনুর, আমিনুর ভাই তো ঘটনা ঘটাইছে। কি সে আমিনুরের? আমিনুর ভাই বয় আগে বয় বয় এই বয় বয় আগে, মানে আমিনুর ভাই নাকি ফেসবুকে তার সাথে ই করছে, চ্যাটিং ম্যাটিং নাকি করছে, রিলেশন নাকি বললো, রিলেশন না? হ্যাঁ হ্যাঁ, রিলেশন করছে। মায়া তো উড়ে আছে, আমরা কি করি? তোরা তো বেটা গ্রামেতে বইবে ঘাস কাটবি, এছাড়া কি করবি? এত সুন্দর একটা মায়া আমিনুলের। ও, তাই তো দেখতেছি। আচ্ছা, আপনি আমিনুল দেখছেন? হ্যাঁ, ছবি আছে আমার কাছে। আপনার ছবিও আছে আমিনুলে? আল্লাহ খোদা, করছি কি কামড়া? দেই দেই ছবিটা ধ্যান তো দিলাম করে। আচ্ছা, কামড়া করছি কি? এর কাছে বিলে ছবিও আছে। এই যে দেখেন, এত পরির মতো একটা মাইয়া আমিনুলের কাছে বিলে আয়া পড়ছে। এইটা কামড়া করছে কি? আরে বাস্তবে দেখছেন আপনি? না, বাস্তবে দেখিনি। তবে বাস্তবে না দেখলে না দেখে আমাকে আসলে কতদিন ধরে কোন তো রিলেশন? তো অনেক দিনের আমার। কতদিন ধরে রিলেশন? আর হচ্ছে আপনার ঠিকানা পাইছেন কই? আবার এখানে তো ফেসবুকে তো সব মানে ডিটেইলস দেওয়া আছে, আর আমি অনেক কষ্ট করে খোঁজ খবর নিয়ে আর কি আসছি। আরে খোদা কামড়া করছে কি ফেসবুকের ঠিকানা দইরা বাইতে? আচ্ছা, আপনার কি মাথা ঠিক আছে? কি বলতেছেন ভাইয়া, আমি ঢাকা থেকে এত দূর আসলাম। মানে আসার কারণটা কি মূল? তার কাছে যাইছেন সে কি আপনার বলছে বাড়িতে আসার জন্য বিয়ে শাদী করবে এমন? না, সে আমাকে সেটা বলে নাই। আসলে তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক ফোনে, ইদানিং মানে মানে এর আগে কথা রেগুলার হইতো, কিন্তু ইদানিং সে কথা বন্ধ করে দিছে, আমার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না। কিন্তু এখন আমাদের সম্পর্কটা মানে এতটাই মানে আগায় গেছে, এখন হচ্ছে আমি কতটুকু আগাইছে বলেন তো? এখন ভাইয়া ফোনের মাধ্যমে যতটুকু মানে যত দূর যাওয়ার দরকার অনেক দূর আর কি। অনেক দূর? কত দূর? এটা কি কইতে পারবো? আরে যে আমরা বিভিন্ন নিউজে দেখি না, ওই যে ভিডিও কলে কথা কয় পরে যায় ব্ল্যাকমেইল করে, ওই রকম কিছু হইবো ঠিক না বইন? হ্যাঁ, আমগো এলাকাতে এরকম ঘটছে, এরকম কয়টা ঘটনা ঘটছে না? আরে ভালো মনে করো না, যত ভালো মনে করো না, ওই লেবাস ধরছে, লেবাস ধরছে না, তাই বসে খাওয়ার দান্তা করার চেষ্টা করতেছে। এখন যেটা হইছে, আপনি যে হেনে আইছেন সে জানে আপনি আইছেন?
না সে জানে না আমি এখানে আসছি সে না জানলে কি আমি শুনছি আছে ভাই কি বলতেছেন এগুলা শুনছেন আপনার এর কোনো কথা এখন বিয়ের বিষয় হচ্ছে সেটা হলো যে এই যে আপনি ঢাকাতে আইছেন যেই পোলার কাছে সেই পোলায় তো স্কুলে গেছো কি বলেন এগুলা হে পোলা স্কুলে গেছে এই পোলায় কয়দিন আগে পৃথিবীতে আইছে এই এখন তো ডিজিটাল যুগ মনে করেন যে বাপ মাই মোবাইল দিয়ে দিছে আর তো ফেসবুক অ্যাকাউন্ট খুললা একদম আমির খানের মতন বডি আলে একটা ছবি লাগায় দিয়া মনে করেন যে আপনার লগে চ্যাটিং করছে পোলা বয়স কেমন আপনি একদম ছোট ছোট কি বলতেছেন ভাইয়া আইসো আমি নূর আমগো ছোট ভাই ছোট বিচ্ছি হ্যাঁ ফেসবুক চালাই গেম খেলে এডি খেলে আপনি কোন আমি নূর তোর মাথা ঠিক আছে এই ভাই জান আসলে ভাই আপনারা বুঝলেন না আমার জানার কথা কইতাছেন হে এখনো স্কুলে পড়ে স্কুলের গন্ডি পারায় নাই ফেসবুক চালায় ঠিক আছে তারপর আপনি একটু দেখবেন না যে এটা কি আসলে আমার মতন কি ইয়াং নাকি আবাল নাকি ছোট বাচ্চা কি বুঝতে দিতে বলে টাইম করে আর যার কথা কইতেছেন আপনি যার পরিচয় আইছেন হ্যাঁ তো বাচ্চা আপনার লগে যাইবো না এন্তে কার পছন্দ লেন আপনি হেডে কইতে আচ্ছা আপনার আপনি যে জায়গা আছেন আপনার বাড়িতে জানে না ভাইয়া বাসা থেকে তো জানে না আরে কোনো সমস্যা না আগে থেকে বলতেছেন না বাসা থেকে জানে না বলে জানে না ভাইয়া এগুলো কি বলতেছেন আসলে আমি কি কি বলবো আপনাদেরকে বলেন সে ছোট না বড় আমি ফোনে কেমনে জানবো এমনিতেই তো প্রোফাইল পিক যা আছে ডিটেইলস সবটাতে তো তাকে বড়ই লাগছে বড় লাগছে আপনি তার ভিডিও গুলো কথা বলেন কিছু না আপনি তার বেশি বেশি দেখেন নাই একটা লোকের যা উড়ে আছে আপনি এটা কোন হলো নাকি আসলে কি বলি আমি তো বাসা থেকে তো না বলেও চলে আসছি তো বাসা থেকে আপনি বলে আসবেন না আপনার ক্যারেক্টারই তো সমস্যা এমনে কেউ আয়ে পড়ে বাইতে বাইরে একা বসব সব লেয়া একটা ভদ্র ফ্যামিলি থেকে কি আসবে সেটাই তো কথা এখন যদি আমিনুর যদি এরকম যদি ছোটই হয় তাহলে তো আমার একগুলো গেল ওগুলো গেল আমি তো আর বাসায় ফিরতে পারবো না আমিনুর ছোট না ভাইয়া আমিনুর ছোট না আমিনুরের ছেলে আমিনুরের আইডি দিয়ে চালাইতো আপনার সাথে যুদ্ধও করতো আপনার সাথে ওই আমিনুর ফেসবুক ফেসবুক চালাইতে পারে না বুঝছেন ওর ছেলে চালাইতে পারে এতটুকু ছোট ওই বাচ্চা ছেলে ফেসবুক চালাইতে আছে তারপর দুই বছর ধরে আপনি কথা কন একবার হলে তো চেহারাটা দেখবেন ভিডিও করলে আহ তোমার চেহারাটা দেই আমি আরে মাথায় কি আছে আমি বুঝলাম না তুমি এই মেসেঞ্জারে মেসেজ করছে হাত পায়ে দড়ি আপনি বাইতন বাইরন ঠিক আছে এলাকার মানুষজন জানলে পরবৈত বিবাহিত বেডার ওই যে আছে আমিনুল হ্যাঁ আর বাচ্চার তো কিছু হবে না আর মান সম্মান যাইবো তা তো অবশ্যই ভাই তাড়াতাড়ি বাইতে বাইরন আপনি যান যান আপনি যান যান আমার এটা কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না হ্যাঁ জান দেবে আর একটা কাম করবি তোরা দুজন পছন্দ করে একজন লাইক দে দে তো সুন্দর আছে কি খাচ্ছিস